জানতাম তুই মার কাছে চলে আসবি, তুই কখনো মাকে ছেড়ে থাকতে পারিস পারিস না। তো যে যাই বলুক, আমি জানতাম তো আমার আরো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার আরো। বল না মা, একবার কিছু বল না, একবার মা বলে আমাকে কাছে টেনে নে আরো। ও আরো সে না দি উত্রিশা, আমি তৃষাকে নিয়ে এসেছি দি। হ্যাঁ, খুব ভালো করেছিস, তৃষার তো এই বাড়িতে আসার কথা ছিল। কেমন আছিস মা? ভালো। চল ঝিলি, ভেতরে চল, সবাইকে ডাকি, সবাই তোকে আর তৃষাকে দেখলে খুব খুশি হবে। আজ থেকে তৃষা তোর দায়িত্ব দি, আমি ওকে তোর কাছে এনে দিলাম, তুই ওকে সামলাতে পারবি তো? পারবো, নিশ্চয়ই পারবো। আমি ওকে নিজের মেয়ের মতো বড় করবো, দেখিস। কয়দিন এখানে পুষতে হবে স্যার ওই মেয়েটাকে? জানো কেন? মানে জানেন না ওই মেয়েটা কি করছে? বারাস টেকে এখান থেকে পালানোর চেষ্টা করেছে। এই দেখুন স্যার, আমার হাতটা কামড়ে কামড়ে কি করেছে। দেখতে হবে না কার মেয়ে, যেমন জেদ তেমন তেজ। সারাক্ষণ শুধু মা মা বাবা বাবা করে আমার মাথাটা খারাপ করে দিল স্যার। ম্যাডাম, সেটাই তো স্বাভাবিক, একটা বাচ্চা তো তার বাবা মাকে খুঁজবে, আর কাকে খুঁজবে। কিন্তু স্যার আমার ভীষণ অবাক লাগছে, মেয়েটা এতদিন ধরে চিল্লামিল্লি করছিল, এখন কেমন একদম সারাই নেই, মরে ঠরে গেল নাকি স্যার? মানে আর কি সহ্য করতে হবে স্যার? পুলিশ কেস তো চাপা পড়ে গেছে, আর তো কেউ কিছু বলছে না, তাহলে এ কে আর? শেষের কবিতাতে এখন একেবারে খুশির ঢল নেমে পড়েছে, পুরো বাড়ি একেবারে উৎসবে মুখরিত। এই আনন্দে হয়তো আকাশ চ্যাটার্জি তার মেয়ের কথা ভুলেই যাবে, কিন্তু ইরাবতী কোনোদিনই ভুলতে পারবে না আরশির কথা, জিগার কা টুকরা। ইরাবতীর সবচেয়ে কাছের জিনিসটা আমি কেড়ে নিয়েছি, সারা জীবনের মতো। ঠিক যেমন করে আমি একটা দিনের মধ্যে আমি আমার মা আমার বোনকে হারিয়েছিলাম, ঠিক তেমন করে আমি আরুষিকে এইভাবে কেড়ে নিয়েছি। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড ইরাবতী কুড়ে কুড়ে মরবে তার সন্তানের জন্য। এই আরুষি এবারে বড় হবে সম্রাট লাহিড়ির কাছে। সম্রাট লাহিড়ি নিজের মতো করে এই আরুষিকে গড়ে পিঠে নেবে, নিজের মতো করে তৈরি করবে, আর এই
সেম আরুষি তার মাকে এতটা ঘৃণা করা শুরু করবে যে বাচ্চারা একেবারে একতাল মাটির মতো যেভাবে গড়ে নেবে ঠিক সেইভাবেই করবে। আর সে অলরেডি একটু একটু করে মা বাবাকে ভুলতে শুরু করেছে, আর কিছু বছরের মধ্যে সম্পূর্ণভাবে ওর মা বাবা কীরকম দেখতে ছিল সেটাই ভুলে যাবে। রাত বাদ জালেন শুধু রাত 12টার অপেক্ষা, কাল সকালবেলায় তোমার এই ভালো অঙ্কেল, ভালো অঙ্কেল নয় নতুন বাবা, নতুন বাবা ইন্টারেস্টিং নেম, তোমার নতুন বাবা তোমাকে নিয়ে এখান থেকে অনেক দূরে অনেক দূরে চলে যাবে। আরু কোথায় তুই সোনা, কোথায় তুই? তুই কেন তোর মার কাছে আসছিস না? তুই যে আমাকে বলেছিলিস আমাকে ছেড়ে কোথাও যাবি না, তাহলে তুই এটা কি করলি? তুই কবে ফিরে আসবি মা? জন্মদিনে আমরা সবাই খুব আনন্দ করব, কেমন? তুই তাড়াতাড়ি চলে আয়, দেখবি তুই যা যা চাইবি তাই তাই হবে। এখন তো তোর ভাইও এসে গেছে, বল, ও তো তোকে খুঁজছে। ও আরু ও রাধা মাধব, ঠাম্মি বলে তুমি নাকি সব জানো, আমরা যেটা দেখতে পাই না বুঝতে পারি না সেসব নাকি তুমি বুঝো। তুমি তো জানো আমার আরু কোথায় আছে, ও কি করছে, কেমন আছে, তুমি ওকে দেখে রেখো ঠাকুর, আমার মেয়েটাকে সাবধানে রেখো, সব বিপদ থেকে বাঁচিয়ে রেখো। ভালোভাবে বলছি খেয়ে নে, এখানে তোর মাও নেই বাপও নেই, তোকে আদর করে খাওয়াবেও না, কবে যে আপত্তা বিদায় হবে। ব্যাস শুধু এইটুকুই বলতে পারছিস? ওরকম কত সুন্দর লোকজন আছে, আমার কথা ভালো করে শুনে নে, এখন তোর মা বাপ আমাদের মালিক, মালিক ছাড়া তোর আর কেউ নেই, কিচ্ছু নেই, কার মালিক তোকে অনেক দূরে নিয়ে চলে যাবে, তুই রানী হয়ে থাকবি, বুঝলি? নে নে এখন খাবারটা খেয়ে নে।
চলো 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 পাল্টাই।